একটা বাবুই পাখি যেমন কাছে তার সুন্দর বাসাটা বানিয়ে নেয়, তেমনি একটা কাঠবিড়ালি বানিয়ে নেয় তার নিজের জন্য ছোট্ট একটা কুটির। আর মানুষ, সে যে খড়ের চাল থেকে এই পৃথিবীর বুকে বানিয়েছে কত কত স্থাপত্য, তৈরি করেছে এত ইমারত যা গুনে শেষ করা যাবে না। আমরা প্রত্যেকে এক একজন কারিগর। এই যে মা নিজের হাতে তার সংসারটা সামলাচ্ছে, সে কি কম বড় কারিগর? মাস্টার মশাই নিজ দায়িত্বে ছাত্রদের জীবন তৈরি করে দিচ্ছে, তারাও যে এক একজন বিশ্বকর্মা, তাই না? নমস্কার, আমি সুদীপ্তা, শুরু করছি ফরচুন রিফাইন্ড সয়াবিন অয়েল প্রেজেন্স রান্না বান্না বারো মাসে তেরো পার্বণ। আজকের এই পর্বটা একটা বিশেষ পর্ব, বিশ্বকর্মা পুজো স্পেশাল পর্ব আজকে, এবং বিশ্বকর্মার সঙ্গে জড়িয়ে রয়েছে শিল্পের সম্পর্ক। আর যে তার শ্রম এবং তার বুদ্ধি দিয়ে তৈরি করেছে কুবেরের আলোকপুরী, তৈরি করেছে শিব এবং পার্বতীর নিবাস। বিশ্বকর্মা পুজোর এই স্পেশাল পর্বে আমি শ্রদ্ধা জানাই সেই সকল শিল্পীদের যারা প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করছে। আমার বিশ্বাস, জানো তো, সব আবার আগের মতো হয়ে যাবে। শিল্পীরা এই বিশ্বের বুকে রেখে যাবে তাদের কর্ম। আজকে আমি সেলিব্রেট করছি বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজোর দিন যজ্ঞি বাড়ির রান্না করব আজ আমি, এবং যজ্ঞি বাড়ির মাংস রাঁধব। আর যজ্ঞি বাড়ির মাংস রাঁধতে আমাদের কি কি লাগছে সেটা একটু দেখে নেওয়ার পালা। প্রথমেই যজ্ঞি বাড়ির মাংস রাঁধতে লাগছে মাটন। দেখো এখানে মাটন রাখা রয়েছে, আর তার সঙ্গে রাখা রয়েছে মাটনের চর্বি। আচ্ছা, এটা ছাড়া যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। পেঁয়াজ কাটা রয়েছে এইভাবে জিরে জিরে করে, রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, চারমগজ বাটা, বড় এলাচ, টক দই, পোস্ত বাটা, গোটা গরম মশলা, ঘি, আদা বাটা, ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা কিন্তু রোস্ট করা, এটা রোস্টেড ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, রসুন বাটা, হলুদ পরিমাণ মতো, চিনিও পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, আর এখানে রয়েছে দেখছো জিরে গুঁড়ো, যে জিরে গুঁড়োটাও কিন্তু রোস্ট করা, আর নুন পরিমাণ মতো। ব্যাস, এই দিয়েই তৈরি হয়ে যাবে যজ্ঞি বাড়ির মাংস। যজ্ঞি বাড়ির মাংস রাঁধতে প্রথমেই আমাদের মাটনটা ম্যারিনেট করতে হবে। মাটনটা নেব, পুজোর দিনে কাঁসার বাসনে রান্না করতে কিন্তু আমার দারুণ লাগে, জানো তো, আর সেই জন্য এখানে সব কিন্তু কাঁসার বাসন। আচ্ছা, এর মধ্যে মাটনটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব মাটনের চর্বি, দিয়ে দিচ্ছি টক দই, দিলাম জল ঝরানো টক দই। আর বাঙালির বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু মাংস আর ভাত, তাই তো? স্পেশালি দেখো, মাংসটা তো এখন প্রতি বাড়িতে প্রায় নিয়ম মতো হয়, কিন্তু এই ধরনের মাটন দিয়ে এবং তার সাথে চর্বি দিয়ে এই ধরনের যজ্ঞি বাড়ির মাংস কিন্তু খুব কম হয়, আর স্পেশালি বিশ্বকর্মা পুজোর দিন এটা বানাতেই পারো। মাটন, মাটনের চর্বি এবং জল ঝরানো টক দই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একে একে দেব। প্রথমে দিচ্ছি আদা বাটা, আদা বাটা দেব ঠিক দু চামচ, দেব রসুন বাটা দু চামচ, গরম মশলা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ। এই গরম মশলা গুঁড়োটা তো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি গরম মশলা পিষে, আর আমি তোমাদের বলছিলাম না রোস্ট করা ধনে গুঁড়ো এখানে হাফ চামচ মতো আমি দিচ্ছি। আর দেব রোস্ট করা জিরে গুঁড়ো হাফ চামচ, সাথে সাথেই দিয়ে দেব হলুদ, এটা পরিমাণ মতো দিয়ে দেবে, নুন দেব পরিমাণ মতো, গুঁড়ো লঙ্কা দেব হাফ চামচ দিলাম, তার সাথে আর একটু অ্যাড করছি। এবার এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে আমি মাখবো। তোমরা তো জানোই যে মাংসের ক্ষেত্রে ম্যারিনেশনটাই কিন্তু আসল, যত ভালো ম্যারিনেশন হবে তত ভালো কিন্তু মাংসের টেস্ট হবে। এটা এইভাবে ম্যারিনেট করতে হবে, আর সেটার জন্য খানিকক্ষণ আমাদের রেখে দিতে হবে। আমি ডেচকি নিলাম,
গ্যাসটা অন করলাম। এই রান্না করতে আমরা ব্যবহার করছি ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল, যা 100% শুদ্ধ। এটি দীর্ঘ সময়ের জন্য আচারকে টাটকা রাখে এবং চিরাচরিত গন্ধ বজায় রাখে। দেব তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। একটু ভাজা ভাজা হলে দেব গোটা গরম মশলা। একটু নেড়ে নিয়ে দেব বড় এলাচ। এরপর দেব ঘি। দেব জিরে জিরে করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে কষতে হবে যাতে লাল লাল হয়। আচ্ছা, যোগ্যী বাড়ির মাংস এই নামটা কোথা থেকে এসেছে বলতো? বলবো বলবো সব বলবো, কিন্তু একটা ব্রেকের পর। গন্ধটা কি তোমরা পাচ্ছ? পেতেই পারো, চট জলদি এটা কিন্তু বাড়িতে বানিয়েও ফেলতে পারো। বিশ্বকর্মা পুজোর দিন একটু চপ কাটলেট না হলে কি মানায় বলো? আর তাই তো আমি ঠিক করেছি, আমি আজকে বানাবো সোয়া এগ ডেভিল। ব্রেকের পর তোমরা দেখছো ফরচুন রিফাইন সয়াবিন অয়েল প্রেজেন্স রান্না বান্না বারো মাসে ১৩ পার্বণ। আর আজকে বিশ্বকর্মা পুজো স্পেশাল এপিসোড, এবং যেখানে আমি রান্না করছি যোগ্যী বাড়ির মাংস। যোগ্য শব্দটা থেকে মিললি যোগ্যী বাড়ির নামটা এসেছে। এই আমিষ রান্নাটা না সেই সময় কোনো বড় অনুষ্ঠানের দিন আর কি, মানে যজ্ঞের দিন আর কি, যজ্ঞ মানে তো বড় অনুষ্ঠান, সেই বড় অনুষ্ঠানের দিন বেশ জমিয়ে রান্না ঠাকুরদের ডেকে রান্না করা হতো এই আমিষ রান্নাটা, সেই জন্যই এর নাম হলো যোগ্যী বাড়ির মাংস। দেখো পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে এসেছে, এবার কিন্তু আমাকে বাকি জিনিসগুলো অ্যাড করতে হবে। আমি দিয়ে দেব আদা বাটা, হাফ চামচ মতো রসুন বাটা দিলাম, গরম মশলা গুঁড়ো দেব। আচ্ছা, এর মাঝখানে না এই রোস্ট করা জিরে গুঁড়োটা দিয়ে, রোস্ট করা ধনে গুঁড়োটা দিয়ে দিয়ে কিন্তু একটু চিনিটা দিয়ে দেবো। চিনিটা তোমরা ইচ্ছে করলে আগেও দিতে পারো রং হওয়ার জন্য। চিনিটা যখন দিচ্ছি নুনটাও দেব পরিমাণ মতো। দেখো মোটামুটি আমি সবই দিয়ে দিয়েছি, শুধু দেব হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, সবই মোটামুটি দিয়ে দিয়েছি। এখন শুধু পড়ে রয়েছে পোস্ত বাটা আর চার মগজ বাটা, সেটা দেব। কিন্তু তার আগে এবার মাংসটা যেটা ম্যারিনেট করা আছে সেটা দিয়ে দেব। ম্যারিনেশন যেমন জরুরি, কষানো কিন্তু খুব জরুরি, আমার স্পেশালি মাংসের ক্ষেত্রে। দেখো আস্তে আস্তে তেলটা ছাড়ছে, কি অপূর্ব যে গন্ধ বেরিয়েছে। এটা একটু কষা কষা হয়ে গেলে আমি দিয়ে দেব চার মগজ বাটা আর পোস্ত বাটা, হাফ চামচ চার মগজ বাটা দিলাম, এক চামচ মতো পোস্ত বাটা। আমাদের রান্নাটা প্রায় হয়ে এসেছে, শুধু এইভাবে কিছুক্ষণ কষলেই তৈরি হয়ে যাবে যোগ্যী বাড়ির মাংস। তৈরি হয়ে গেছে যোগ্যী বাড়ির মাংস। অপূর্ব গন্ধ বেরিয়েছে, গন্ধটা কি তোমরা পাচ্ছ? পেতেই পারো, চট জলদি এটা কিন্তু বাড়িতে বানিয়েও ফেলতে পারো। খুবই সহজ এটা বানানো যায়, এবং যোগ্যী বাড়ির মাংস বিশ্বকর্মা পুজোর দিন স্পেশালি বানিয়ে কিন্তু বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। এত সুন্দর একটা রেসিপি, এর পদ্ধতিটা তোমরা আরও একবার দেখে নাও। যোগ্যী বাড়ির মাংস বানাতে যাচ্ছি, মাটন এক কেজি, মাটনের চর্বি 150 গ্রাম, পেঁয়াজ জিরে জিরে করে কাটা 400 গ্রাম, তেজপাতা আন্দাজ মতো, শুকনো লঙ্কা স্বাদ মতো, চার মগজ বাটা 1 টেবিল চামচ, টক দই ছোট 1 বাটি, পোস্ত বাটা 1 চা চামচ, গোটা গরম মশলা 2 চা চামচ, ঘি পরিমাণ মতো, আদা বাটা 2 চা চামচ, রোস্ট করা ধনে গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো
এক চা চামচ, রসুন বাটা দু চা চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, চিনি স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো এক চা চামচ, রোস্ট করা জিরে গুঁড়ো এক চা চামচ, বড় এলাচ পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, সর্ষের তেল পরিমাণ মতো। প্রণালী: প্রথমে মাটন এবং মাটনের চর্বির সাথে জল ঝরানো টক দই, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, রোস্ট করা ধনে গুঁড়ো, রোস্ট করা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। একটি ডেচকিতে সর্ষের তেল গরম করে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, ঘি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ লাল হয়ে গেলে তার সাথে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, রোস্ট করা ধনে গুঁড়ো, চিনি নুন দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর ম্যারিনেট করে রাখা মাটন মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার সাথে পোস্ত বাটা, চারমগজ বাটা দিয়ে ভালো করে কষে নামিয়ে নেবে। পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে যজ্ঞিবাড়ির মাংস। বিশ্বকর্মা পুজোর দিন একটু চপ কাটলেট না হলে কি মানায় বলো? আর তাই তো আমি ঠিক করেছি, আমি আজকে বানাবো সোয়া এগ ডেভিল। ইয়েস, আর সোয়া এগ ডেভিল বানাতে আমাদের কী কী লাগছে চটপট একবার দেখে নিই। প্রথমেই বলি, আলুটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকে। এর সঙ্গে দেখো আমি আগে থেকেই সোয়া বড়ি পেস্ট করে রেখেছি। এই রান্নার জন্য আমি ব্যবহার করছি ফরচুন সোয়া বড়ি, যাতে আছে দুধের থেকে 15 গুণ বেশি প্রোটিন। যেহেতু 89% ফ্যাট ফ্রি, তাই স্বাভাবিকভাবে ওজন কমাতে সাহায্য করে। পেঁয়াজ কুচি আছে দেখতেই পাচ্ছ, ময়দা রয়েছে, ব্রেড ক্রাম্পস রয়েছে, ডিম দুটো সেদ্ধ করা আছে, ধনে পাতা কুচি আছে, জিরে গুঁড়ো আছে, কর্নফ্লাওয়ার, নুন পরিমাণ মতো, খাওয়া সোডা আছে, রয়েছে আদা কুচি, রসুন কুচি, আর রয়েছে গোটা একটা ডিম যেটাকে আমি পরে ফেটাবো এবং ফেটিয়ে সেটার আরও প্রসেস রয়েছে সেটা দেখাবো। গোলমরিচ গুঁড়ো রয়েছে, হলুদ রয়েছে সবই পরিমাণ মতো, কাঁচা লঙ্কা কুচি রয়েছে, আর রয়েছে গরম মশলা গুঁড়ো। ব্যাস, এই দিয়ে হয়ে যাবে সোয়া এগ ডেভিল। বড়াটা অল্প একটু গরম হলে তাতে আমি তেল দিয়ে দেবো, কেমন? 3 চামচ মতো তেল দিলাম। তেলটা একটু গরম হলে কুচনো পেঁয়াজ দিয়ে দেব, লঙ্কা কুচি দেব। একটু ভাজা ভাজা হলে তার সঙ্গে দেখো আমি তো রসুন কুচিও রেখেছি, তাই একটু রসুন কুচিও আমি দেব, অল্প একটু আদা কুচি দেব। একটু লাল লাল হয়ে এলে বাকি জিনিসগুলোও দিয়ে দেবো, দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন। নুনের সাথে সাথে আমি একটু দিই হলুদ, জিরে গুঁড়ো দেবো 1/2 চামচ মতো, আর গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। এবার একটু নাড়বো। এরপরে এর মধ্যে যাতে ধরে না যায় জাস্ট অল্প 1 ফোঁটা জাস্ট জল দিলাম। ব্যাস, আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, যেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সোয়া বড়ি পেস্ট। এই আলুর যে পেস্ট আমি এখানে দিয়েছি, ডিমের পাশে চারিধারে পুর হিসেবে তৈরি হয়, মানে সে পুরটাই আমি অ্যাকচুয়ালি বানাচ্ছি। দেখো আমাদের পুরটা প্রায় রেডি হয়ে গেছে, তো এটা করতে করতেই আমি নিয়ে নেবো ছোট্ট একটা ব্রেক। ফিরে আসছি ব্রেকের পর। যতদূর শোনা যায় ডেভিল কিন্তু এসেছে শুধু রোম থেকে। আর এই যে ডেভিল শব্দটার অর্থ তো আমরা সবাই জানি শয়তান, কিন্তু এটা নিয়ে কিন্তু আমার ঘোর আপত্তি আছে। যাই হোক, মানে এত সুন্দর একটা রান্না, সেটাকে ডেভিল শয়তান বলার কি কারণ বলো তো? ফিরে
এলাম ব্রেকের পর। তোমরা দেখছো ফরচুন রিফাইন সয়াবিন অয়েল প্রেজেন্স, রান্না বান্না বারো মাসে তেরো পার্বণ। সবার প্রথম দেখো এখানে যে ডিমটা রয়েছে, এই কর্নফ্লাওয়ার, এই ময়দা, এগুলোকে সব আমি একটু নিয়ে নিলাম। আর এখানে ধনে পাতাটা যে রাখা আছে কুচো করে, তোমরা ভাবতেই পারো যে সুদীপ তা ধনে পাতাটা কেন ব্যবহার করলো না। ধনে পাতাটা আমি এই পুরটার উপর অল্প করে ছড়িয়ে দেবো, তোমরা ইচ্ছে করলে বানানোর সময় দিতে পারো। এখানে যে ডিমগুলো রয়েছে সেগুলোকে আমি হাফ হাফ করে কেটে নেব। এখানে তিনটে বাটি রাখা আছে, কেমন? এই তিনটে বাটিতে আমি তিনটে জিনিস দেব। কর্নফ্লাওয়ার দিলাম, খাবার সোডা দিচ্ছি, আর তার সাথে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো করা। একটু জল দিয়ে আমাদের গুলতে হবে। আর একটা পাত্রে শুধু রাখছি ময়দা। ডিমটা ফেটিয়ে একটু গুলে নিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। সব মোটামুটি রেডি হয়ে গেছে। এবার টেবিলটা বানানোর আগে আমি কিন্তু কড়াটা বসিয়ে নেব। হ্যাঁ, একটু আঁচটা বাড়িয়ে দিলাম। ডিপ ফ্রাই হওয়ার মতো তেল আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই লাগবে। পুরো পুরটা দিয়ে ডিমটাকে কভার করবার পরে এই বিস্কিটের গুঁড়োটা দিয়ে কিন্তু ডিমটা কোট করতে হবে। তাই বিস্কিটের গুঁড়োটা এইভাবে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ডিমের কিন্তু নিজস্ব একটা ওভাল শেপ আছে, আর সেই শেপটাই আমি দেওয়ার চেষ্টা করছি। কর্নফ্লাওয়ার, খাবার সোডা এবং গোলমরিচ গুঁড়োটা দিয়ে এই যে লিকুইডটা আমি বানিয়েছি এর মধ্যে এটাকে একটু ডুবিয়ে নেব, ঠিক এইভাবে। তারপরে এইভাবে ময়দায় মাখিয়ে নেব, এরপরে ডিমে মাখাব। ডিমে ভালো করে মাখিয়ে নেওয়ার পরেই ব্রেড ক্রাম্বসে কোট করে নেব সুন্দর করে, যাতে ভাজাটা প্রপারলি হয়। আর এইভাবে বানাবো আরও বেশ কয়েকটা। দেখো বানিয়ে নিয়েছি আমি, এবার আস্তে আস্তে এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা বেশ গরম হয়ে যাবে তখন কিন্তু ছাড়তে হবে। যতদূর শোনা যায় ডেভিল কিন্তু এসেছে শুধু রোম থেকে। আর এই যে ডেভিল শব্দটার অর্থ তো আমরা সবাই জানি শয়তান, কিন্তু এটা নিয়ে কিন্তু আমার ঘোর আপত্তি আছে যাই বল। মানে এত সুন্দর একটা রান্না সেটাকে ডেভিল শয়তান বলার কি কারণ বলো তো? আমি হলো এমন নাম কোনোদিন দিতাম না। কিন্তু আমার যেটা মনে হয়, আমি যেটা শুনেছি আর কি, দেখো এর মধ্যে ঝালঝাল লঙ্কা, লাল মরিচ এগুলো থাকে বলেই বোধহয় ডেভিল বলা হয়, তাই না? দেখো অনেকটা লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। তৈরি হয়ে গেছে সোয়া এগ ডেভিল। দেখো তো কেমন দেখতে হয়েছে, খুব সুন্দর সাজিয়েছি কিন্তু আমি। আমার তো ভীষণ খেতে ইচ্ছে করছে, খুব সুন্দর খেতেও হয়েছে নিঃসন্দেহে। পদ্ধতিটা তোমাদের জন্য আরো একবার। সোয়া এগ ডেভিল বানাতে লাগছে আলু সেদ্ধ মিডিয়াম সাইজের চারটে, সোয়া বড়ি পেস্ট 100 গ্রাম, পেঁয়াজ কুচি ছোট হাফ বাটি, ময়দা ছোট এক বাটি, ব্রেড ক্রাম্বস 200 গ্রাম, ডিম সেদ্ধ 2, ধনে পাতা কুচি পরিমাণ মতো, জিরে গুঁড়ো 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 4 চা চামচ, নুন পরিমাণ মতো, খাওয়া সোডা 1/2 চা চামচ, আদা কুচি 1 চা চামচ, রসুন কুচি 1 চা চামচ, গোটা ডিম 1টি, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কাঁচা লঙ্কা কুচি 1 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, সাদা তেল আন্দাজ মতো। প্রণালী, প্রথমে কড়াতে সাদা তেল গরম করে তাতে কুচো পেঁয়াজ, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর এই মশলার মধ্যে সেদ্ধ করা আলু সয়া বড়ি পেস্ট দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পুরটা তৈরি হয়ে গেলে তার মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এরপর একটি বাটিতে কর্নফ্লাওয়ার, খাওয়া সোডা, গোলমরিচ গুঁড়ো জল দিয়ে গুলে নিতে হবে। অন্য একটি বাটিতে ময়দা রাখতে হবে এবং
আরেকটি বাটিতে ডিম ফেটিয়ে নিতে হবে। এরপর সিদ্ধ করা ডিমগুলো অর্ধেক করে কেটে নিয়ে পুর দিয়ে পুরো ডিমটা কভার করে নিতে হবে। এবার একে একে কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম এবং শেষে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল গরম হলে ভেজে নিলে পরিবেশনের জন্য তৈরি সোয়া এগ ডেভিল। প্রতি পর্বের শেষে থাকবে একটা করে প্রশ্ন, যার উত্তর দিয়ে বাড়িতে বসে তুমি জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার। যোগীবাড়ির মাংস প্রধানত কারা রান্না করেন? অপশন এ বাড়ির মহিলারা, অপশন বি গ্রামের পুরুষরা, অপশন সি রাজবাড়ির রাঁধুনিরা, অপশন ডি বিশেষ রান্না ঠাকুর। সঠিক উত্তর জানা থাকলে উত্তরটি লিখে আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর সমেত হোয়াটসঅ্যাপ করুন 8100288451 এই নাম্বারে। প্রত্যেক সপ্তাহে দুজন সঠিক উত্তরদাতা ফরচুনের তরফ থেকে পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। ঈদ উল ফিতরের আরেকটি নাম গত সপ্তাহের বিজেতা বিশ্বকর্মা পূজোর এই স্পেশাল পর্বে আজকে তোমাদের সাথে প্রচুর আনন্দ করলাম, দারুণ দারুণ দুটো রান্না করলাম, তার মধ্যে ছিল যোগীবাড়ির মাংস এবং তার মধ্যে ছিল এত সুন্দর সোয়া এগ ডেভিল। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমায় অবশ্যই জানিও। আজ আসি, নমস্কার। আজ প্রথমেই বানাবো গাছপাঠা দিয়ে ভুনা খিচুড়ি। বানাতে কী কী লাগছে চলো একবার দেখে নিই আমরা। তৈরি হয়ে গেছে গাছপাঠা দিয়ে ভুনা খিচুড়ি, দেখো ভারী সুন্দর দেখতে হয়েছে। এবার বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম, ইলিশ মাছের মাথাটা খুব সুন্দর করে এটার সাথে মেশাতে হবে। আগের দিন সারা রাত জেগে রান্না পুজো এবং পরের দিন এই সমস্ত ভোগ নিবেদন করা হচ্ছে মা মনসাকে, আর তারপরে উড়িয়ে উড়িয়ে সেলিব্রেট করে সবাই মিলে সেটা খাওয়া হচ্ছে, যার মজাই আলাদা।